BNNews24.com দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালে 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে চট্টগ্রাম ১ আসনের হালচাল। চট্টগ্রাম ১ সংসদীয় আসনটি মিরসরাই উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 278তম আসন। পূর্বে পাহাড় আর পশ্চিমে বঙ্গোপসাগর মিলে মিরসরাই। প্রকৃতির নিদারুণ বুনো ঝর্ণা আর পাহাড়ি ঝিরিপথের এই অঞ্চলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বঙ্গবন্ধু শিল্পনগর মিরসরাই ১ সংসদীয় আসনটিকে অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুণ। 1991 সালে 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 2,13,032 জন। ভোট প্রদান করেন 1,27,810 জন। নির্বাচনে বিএনপির মোহাম্মদ আলী জিন্না বিজয়ী হন। ধানসির প্রতীকে তিনি পান 66,969 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নৌকা প্রতীকে তিনি পান 48,030 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বিএনপির ওবায়দুল হক খন্দকারকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,75,343 জন। ভোট প্রদান করেন 1,37,702 জন। নির্বাচনে বিএনপির বেগম খালেদা জিয়া বিজয়ী হন। ধানেশের প্রতীকে তিনি পান 66,336 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নৌকা প্রতীকে তিনি পান 62,043 ভোট। জুন ১৯৯৬ সালে সাধারণ নির্বাচনে খালেদা জিয়া 5টি আসনে দাঁড়ান। সবগুলি আসনে জয়ী হবার পর তিনি ফেনী 1 আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন। এর ফলে বাকি 4 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে 1 সেপ্টেম্বর ১৯৯৬ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিজয়ী হন। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,24,836 জন। ভোট প্রদান করেন 1,71,351 জন। নির্বাচনে বিএনপির মোহাম্মদ আলী জিন্না বিজয়ী হন। ধানেশের প্রতীকে তিনি পান 86,839 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নৌকা প্রতীকে তিনি পান 82,333 ভোট। 2008 সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,35,270 জন। ভোট প্রদান করেন 2,01,426 জন। নির্বাচনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,05,339 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কামাল উদ্দিন চৌধুরী। ধানেশের প্রতীকে তিনি পান 94,665 ভোট। 2014 সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,15,016 জন। ভোট প্রদান করেন 2,77,113 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ধানেশের প্রতীকে বিএনপির নুরুল আমিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দিন, উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের নুরুদ্দিন আহমেদ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আব্দুল মান্নান এবং পাঞ্জা প্রতীকে মুসলিম লীগ বিএমএল এর শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,66,666 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নুরুল আমিন। ধানেশের প্রতীকে তিনি পান মাত্র 3,991 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি এবং সপ্তম সংসদের উপনির্বাচন নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪ এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারাদেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 চট্টগ্রাম এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনে প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, চট্টগ্রাম এক সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 60.00% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.58%, বিএনপি 52.40%, জামায়াত ইসলামী 8.30%, স্বতন্ত্র ও অন্যান্য 1.72% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 78.53% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.06%, বিএনপি 48.17%, জাতীয় পার্টি 1.73%, জামায়াত ইসলামী 4.43%, স্বতন্ত্র ও অন্যান্য 0.61% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 76.21% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 48.05%, চার দলীয় জোট 50.68%, জাতীয় পার্টি 0.54%, স্বতন্ত্র ও অন্যান্য 0.73% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.61% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 52.30%, চার দলীয় জোট 47.00%, স্বতন্ত্র ও অন্যান্য 0.70% ভোট পায়। চট্টগ্রাম এক আসনের বর্তমান সংসদ সদস্য, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। 80 বছর বয়সী আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিভিন্ন অনুষ্ঠানে আগামীতে আর নির্বাচন করবেন না বলে সরাসরি ঘোষণা দিয়েছেন। তবে বিকল্প হিসেবে তিনি তারই মেজ ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেলকে বিভিন্ন অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিচ্ছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এবং আমরা মুক্তিযোদ্ধা সন্ধান কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য। বাবার জনপ্রিয়তায় ছেলের নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন মিরসরাইয়ের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন। একসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ডানহাত খ্যাত গিয়াসউদ্দিন বেশ জনপ্রিয়। নেতাকর্মী সহ সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকার কারণে তিনি ও তার সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুপস্থিতিতে মিরসরাই আসনে গিয়াসউদ্দিনই আওয়ামী লীগের মনোনয়নের যোগ্য দাবিদার। একসময় গিয়াসউদ্দিনের জনপ্রিয়তার উপর ভর করে সংসদ সদস্য হয়েছেন মোশাররফ হোসেন। বর্তমান সংসদ সদস্য মোশাররফ হোসেন কিছুতেই গিয়াসউদ্দিনকে মেনে নিতে পারছেন না। আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF ও জাতীয় গোয়েন্দা সংস্থা NSI এর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম চৌধুরী, যিনি এলাকায় কর্নেল শামস নামে অধিক পরিচিত। বিডিআর বিদ্রোহের ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পরপরই তিনি দেশে বেশ আলোচিত হন। বর্তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, তিনি চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট কাউন্সিলের পরিচালক, বাংলাদেশ জুনিয়র ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, তিনিও মনোনয়ন চাইবেন। বিএনপি এখনও পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। নির্বাচনে গেলে মনোনয়ন চাইবেন তৃণমূল থেকে উঠে আসা সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এছাড়া বিএনপি থেকে মনোনয়ন চাইবেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, বিএনপির প্রথম নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত ওবায়দুল হক খন্দকারের মেয়ে আমেরিকা প্রবাসী আইরিন পারভিন খন্দকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শিল্পপতি মনিরুল ইসলাম ইউসুফ, দল থেকে সাবেক এমপি এম এ জিন্না, বেগম জিয়ার সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ZA খান, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি ও মিরসরাই কলেজের সাবেক উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফি। নির্বাচনী ভাবনায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন বলেন, মিরসরাইকে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করতে জীবনের বেশিরভাগ সময় দিয়েছি, মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার জনপ্রিয়তা ও দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার জন্য আগামী নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে আমাকে মূল্যায়ন করবেন। বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন গিয়াসউদ্দিন।
তারপরও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। নির্বাচনী ভাবনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, নির্বাচন নিয়ে ভাবছি না, বিএনপি এখন সরকার পতন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার যদি বিএনপির দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয় তাহলে অবশ্যই বিএনপি নির্বাচনে যাবে। সেক্ষেত্রে আমি মিরসরাই আসন থেকে মনোনয়ন চাইব এবং জিতব। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় এই আসনটি একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয়। ভোটের হিসাবে আওয়ামী লীগ ও বিএনপি এখানে সমানই সমান। অতীতে অংশগ্রহণমূলক প্রতিটি নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হয়েছে অল্প ভোটের ব্যবধানে। এই আসন থেকে স্বাধীনতার আগে এবং পরে 7 বারের সংসদ সদস্য হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তাকে ঘিরে মিরসরাইয়ে আওয়ামী রাজনীতিতে আবর্তিত হলে দলীয় কোন্দল ও কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তার একক আধিপত্য ও গুরুত্ব এখন আর নেই। সাম্প্রতিক সময়ে তৃণমূল পর্যায়ে দলীয় কোন্দলও দৃশ্যমান। মোশাররফ গ্রুপ বনাম বিরোধী গ্রুপের মধ্যে এলাকায় বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের দলীয় কোন্দল নির্বাচনে প্রভাব ফেলবে এতে কোনো সন্দেহ নেই। ক্ষমতাবলয়ের বাহিরে থাকা ও মামলা হামলার কারণে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে এক ধরনের স্থবিরতা থাকলেও তৃণমূল পর্যায়ে বিএনপি প্রচুর নিরব ভোট রয়েছে। কিন্তু দলীয় কোন্দলের কারণে ভোটাররা বিভক্ত হয়ে পড়েছে ব্যক্তি ও অঞ্চল নির্ভর। সাংগঠনিক অবস্থা মজবুত না হলেও জামায়াত ইসলামী ভোট ব্যাংক রয়েছে যা বিএনপির বাক্সকে পূর্ণ করবে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 278তম সংসদীয় আসন চট্টগ্রাম এক আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি জয় পরাজয় নির্ভর করছে দলীয় কোন্দল নিরসন ও জনপ্রিয় প্রার্থী মনোনয়নের উপর। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24 এর সঙ্গেই থাকুন।